হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সঙ্গে মারিয়াম, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিনব কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু একটা রেসিপি, চিকেন ফ্রাই। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। বলে নিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল বাটনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাবার জন্য। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি বড় বড় সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। অ্যাড করছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, অর্ধেক পাতি লেবু চেপে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অ্যাড করছি 7 স্বাদমতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। অ্যাড করছি 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার চিকেনটাকে 30 মিনিট রেখে দেব। কড়াইতে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো ফ্রাই করে নেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে, ফ্রাই হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সুস্বাদু চিকেন ফ্রাই। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল বাটনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট পাবার জন্য। থ্যাংক ইউ।